দশম অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবাহ। শ্রী চৈতন্য মহাপ্রভুর বয়স তখন 16 বৎসর। নবযৌবন সম্পন্ন, তিনি প্রতিদিন সকালে সন্ধ্যা বন্দনাদি করে শ্রী গঙ্গাদাস পণ্ডিতের টোলে শিষ্যগণ পরিবৃত হয়ে বসতেন। এইভাবে প্রতিদিন সেই সভায় বসে গর্বের সঙ্গে হুঙ্কার করতেন, নবদ্বীপে কার ক্ষমতা আছে যে তার ব্যাখ্যাকে খণ্ডন করতে পারে। তিনি শিষ্যদের ব্যাখ্যা খণ্ডন করতেন, পুনরায় স্থাপন করতেন। নবদ্বীপে হেন কেউ ছিল না যে তাঁর কাছে পড়তে আসত না, কিন্তু মুরারিগুপ্ত কখনোই আসতেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে সর্বদাই ঠাট্টা বিদ্রুপ করতেন। বৈদ্য মুরারি ব্যাকরণ কেন পড়বে? রোগীর রোগ নির্ণয়ে ব্যাকরণ শাস্ত্রের কি দরকার? মুরারিগুপ্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর অহংকারের প্রতিবাদ করে বলতেন, হে পণ্ডিত, তোমার এত অহংকার কেন? তোমার কি ব্যাখ্যা দরকার আমাকে জিজ্ঞাসা করো। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু মুরারিকে জিজ্ঞাসা করতেন, তোমার আজকের পড়া ব্যাখ্যা করো। মুরারি যা ব্যাখ্যা করতেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তার ব্যাখ্যার খণ্ডন করতেন। এইভাবে তিনি তাঁর প্রিয় ভক্ত মুরারিগুপ্তের সঙ্গে ব্যবহার করতেন। মুকুন্দ সঞ্জয়ের চণ্ডীমণ্ডপে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজস্ব টোল ছিল, সেখানে তিনি ব্যাকরণের নিজস্ব ব্যাখ্যা করতেন। এইভাবে বিদ্যারসে তিনি কাটাচ্ছিলেন। ওদিকে শচীমাতা পুত্রের যৌবন দর্শন করে বিবাহের জন্য সর্বদা চিন্তা করতেন। নবদ্বীপে বল্লভ ভট্টাচার্য, যিনি পূর্বলীলায় মহারাজ জনক ছিলেন, তিনি তার কন্যা শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্য যোগ্য পাত্র খোঁজ করছিলেন। একদিন গঙ্গাঘাটে দৈবযোগে শ্রী চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবীকে দর্শন করলেন। উভয়ে উভয়কেই চিনতে পারলেন। শ্রী লক্ষ্মী দেবী প্রভুর পাদপদ্মের বন্দনা করলেন, তারপর উভয়েই বাড়িতে ফিরে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় এক ব্রাহ্মণ ঘটক, নাম তার বনমালী, তিনি শচীমাতার নিকটে এসে পুত্রের বিবাহের প্রস্তাব জানালেন এবং উপযুক্ত কন্যার সন্ধান দিলেন। কিন্তু শচীদেবী তেমন কোনো আগ্রহ প্রকাশ না করায় বিপ্র ফিরে যাচ্ছিলেন। পথে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়, তিনি সব কথা তাকে জানান। তখন বাড়িতে ফিরে শ্রী চৈতন্য মহাপ্রভু বনমালী বিপ্রের কথা মাকে জিজ্ঞাসা করেন। পুত্রের আগ্রহ বুঝে শচীমাতা পরের দিনেই বনমালী বিপ্রকে ডেকে আনলেন এবং বিবাহের বন্দোবস্ত করতে নির্দেশ দিলেন। শুভ দিনে শুভক্ষণে বিবাহ নির্ধারিত হল। মহা ধুমধাম সহকারে এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেবতাগণ, দেববধূগণ মনুষ্যরূপ ধারণ করে এই বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা স্নান সেরে যথারীতি পিতৃগণের অর্চন করলেন। শচীমাতা সমস্ত পতিব্রতা নারীদের খই, কলা, সিন্দুর, তাম্বুল ও তেল দিয়ে সন্তুষ্ট করলেন। বল্লভ ভট্টাচার্য যথাবিধি পিতৃকার্য সম্পন্ন করেন। গোধূলি লগ্নে শ্রী চৈতন্য মহাপ্রভু আত্মীয় স্বজনদের নিয়ে বল্লভ ভবনে উপস্থিত হলেন। বল্লভ ভট্টাচার্য জামাতাকে যথাবিধিতে বরণ করলেন এবং বিবাহ মণ্ডপে বসালেন। তারপর বিবিধ অলঙ্কারে ভূষিতা নিজ কন্যাকে এনে প্রভুর বামপার্শ্বে বসালেন এবং কন্যা সম্প্রদান করলেন। বল্লভ ভট্টাচার্যের সৌভাগ্যকে গ্রন্থকার রাজা ভীষ্মকের সৌভাগ্যের সঙ্গে তুলনা করেছেন। সেই রাত্রি শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে কাটিয়ে পরের দিন নিজের বাড়ি ফিরলেন। শচীমাতা পুত্র ও পুত্রবধূকে বরণ করলেন। সেদিন থেকেই শচীমাতার গৃহ বৈকুণ্ঠে রূপান্তরিত হল। তিনি কখনো কখনো পুত্রবধূর শরীরে পদ্মগন্ধ পেতেন, কখনো দেখতেন পুত্রের চরণতলে জ্যোতির্ময়ীর ন্যায় বসে আছেন পুত্রবধূ। শচীমাতা চিন্তা করতেন, অবশ্যই বধূর শরীরে লক্ষ্মীদেবীর অধিষ্ঠান।
এইরূপ বহু দিব্যলক্ষণ দর্শন করলেও শচীমাতা পুত্র এবং পুত্রবধূকে চিনতে পারলেন না। দশম অধ্যায়। জয় জয় গৌরচন্দ্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্য কলেবর, জয় শ্রী গোবিন্দ দ্বার পালকেরও নাথ, জীব প্রতিকর প্রভু শুভ দৃষ্টিপা, জয় জয় জগন্নাথ পুত্র বিপ্ররায়, জয় হৌ তোর যত শ্রীভক্ত সমাজ, জয় জয় কৃপা সিন্ধু কমল লোচন, হেন কৃপা কর তোর যশের হুমন, আদি খণ্ডে শুন ভাই চৈতন্যের কথা, বিদ্যার বিলাস প্রভু করিলেন যথা, হেন মতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, রাত্রে দিন বিদ্যারসে নাহি অবসর, উষকালে সন্ধ্যা করি তিদশের রায়, পড়িতে চলিলেন সর্ব শিষ্যগণ সাত, আসিয়া বৈষ্ণ গঙ্গা দাসের সভায়, পক্ষ প্রতিপক্ষ প্রভু করেন সদায়, প্রভু স্থানে পুঁথি চিনতে নাই যে যে জন, তাহার এসে প্রভু কদর্থেন অনুক্ষণ, পড়িয়া বৈষ্ণ প্রভু পুঁথি চিন্তাইতে, যার যত গণ লইয়া বৈশে নানা ভিতে, না চিনতে মুরারিগুপ্ত পুঁথি প্রভু স্থানে, অতএ প্রভু কিছু চলেন তাহানে, যোগপট্ট ছন্দ্রে বস্ত করিয়া বন্ধন, বৈষেন সভার মধ্যে করি বিরাসন, চন্দনের শোভে ঊর্ধ্ব তিলক সুভাতি, মুক্তাগঞ্জয় দিব্য দশনের জ্যোতি, গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন, ষোড়শ বৎসর প্রভু প্রথম যৌবন, বৃহস্পতি জিনিয়া পাণ্ডিত্য পরকাশ, স্বতন্ত্র যে পুঁথি চিনতে তারে করে হাস, প্রভু বলে ইথে আসে কোন বড় জন, আসিয়া খণ্ডক দেখি আমার স্থাপন, সন্ধি কার্য না জানিয়া কোন কোন জনা, আপনে চিন্তয়ে পুঁথি প্রবধে আপনা, অহংকার করি লোক ভালে মূর্খ হয়, জীবা জানে তাঁর ঠাই পুঁথি না চিন্তয়, শুনয়ে মুরারিগুপ্ত আটপটঙ্কার, না বলয়ে কিছু কার্য করে আপনার, তথাপি প্রভু তাঁরে চালেন সদায়, সেবক দেখিয়া বড় সুখী দ্বিজ রায়, প্রভু বলে বৈদ্য তুমি ইহা কেনে পড়ো, লতা পাতা নিয়া গিয়া রোগী কর দড়ো, ব্যাকরণ শাস্ত্র এই বিষমের অবধি, কপিত্ব অজীর্ণ ব্যবস্থা নাই ইথি, মনে মনে চিন্তি তুমি কি বুঝিবে ইহা, ঘরে যাও তুমি রোগী দৃঢ় কর গিয়া, রুদ্রংশ মুরারি পরম খর তর, তথাপি নহিল ক্রোধ দেখি বিশ্বম্ভর, প্রত্যুত্তর দিলা কেনে বড় তো ঠাকুর, সবারই চাল দেখি গর্ব প্রচুর, সূত্র বৃত্তি পাঁজি টিকা যত হেন করো, আমা জিজ্ঞাসিয়া কিনা পাইলা উত্তর, বিনা জিজ্ঞাসিয়া বলো কি জানিস তুই, ঠাকুর ব্রাহ্মণ তুমি কি বলিব মুই, প্রভু বলে ব্যাখ্যা করো আজি যে পড়িলা, ব্যাখ্যা করে গুপ্ত প্রভু খণ্ডিতে লাগিলা, গুপ্ত বলে এক অর্থ প্রভু বলে আর, প্রভু বৃত্তে কেহ কারে নারে জিনিবার, প্রভুর প্রভাবে গুপ্ত পরম পণ্ডিত, মুরারির ব্যাখ্যা শুনি হন হরষি, সন্তোষে দিলেন তাঁর অঙ্গিস্পদ্ধ হস্ত, মুরারির দেহ হইল আনন্দ সমস্ত, চিন্তয়ে মুরারিগুপ্ত আপন হৃদয়ে, প্রাকৃত মনুষ্য কভু এ পুরুষ নহে, এমন পাণ্ডিত্য কিবা মনুষ্যের হয়, হস্তস্পর্শে দেহ হইল পরানন্দময়, চিন্তিলে ইহান স্থানে কিছু লাজ নাই, এই মত সুবুদ্ধি সর্ব নবদ্বীপে নাই, সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর,
চিন্তিম তোমার স্থানে শুন বিশ্বম্ভর ঠাকুরে সেবকে হেন মতে করি রঙ্গ গঙ্গা স্নানে চলিলেন লইয়া সব সঙ্গ গঙ্গা স্নান করিয়া চলিলা প্রভু ঘরে এই মত বিদ্যারসে ঈশ্বর বিহরে মুকুন্দ সঞ্জয় বড় মহাভাগ্যবান যাহার আলয় বিদ্যা বিলাসের স্থান তাহান পুত্রের প্রভু আপন পড়ায় তাহার তার প্রতি ভক্তি সর্বথায় বড় চণ্ডী মণ্ডপ আছে তান ঘরে চতুর্দিকে বিস্তর পড়ুয়া তহি ধরে গোষ্ঠী করি তাহাই পড়ান দ্বিজরাজ সেই স্থানে গৌরাঙ্গের বিদ্যার সমাজ কত রূপে ব্যাখ্যা করে কত বা খণ্ডন অধ্যাপক প্রতিশে আক্ষেপ সর্বক্ষণ প্রভু কহে সন্ধি কার্য জ্ঞান নাহি যার কলিযুগে ভট্টাচার্য পদবি তাহার হেন জন দেখি ফাঁকি বলুক আমার তবে জানি ভট্ট মিশ্র পদবি সবার এই মত বৈকুণ্ঠ নায়ক বিদ্যা রসে ক্রীড়া করে চিনিতে না পারে কোন দাসে কিছু মাত্র দেখি আয় পুত্রের যৌবন বিবাহের কার্য মনে চিনতে অনুক্ষণ সেই নবদ্বীপে বৈশে এক সুব্রাহ্মণ বল্লভ আচার্য নাম জনকের সম তান কন্যা আছে যেন লক্ষ্মী মূর্তি মতি নিরবধি বিপ্রতার চিনতে যজ্ঞপতি দৈবে লক্ষ্মী একদিন গেলা গঙ্গা স্নানে গৌরচন্দ্র হেনই সময় সেইখানে নিজ লক্ষ্মী চিনিয়া হাসিলা গৌরচন্দ্র লক্ষ্মীও বন্দিলা মনে প্রভুপদ দ্বন্দ্ব হেন মতে দোহে চিনি দোহে ঘরে গেলা কে বুঝিতে পারে গৌর সুন্দরের খেলা ঈশ্বর ইচ্ছাই বিপ্র বনমালী নাম সেই দিন গেলা তেহ শচী দেবী স্থান নমস্করি আইরে বসিলা দ্বিজবর আসন দিলেন আই করিয়া আদর আইরে বলেন তবে বনমালী আচার্য পুত্র বিবাহের কেনে না চিন্তি হো কার্য বল্লভ আচার্য কুলে শিলে সদাচারে নির্দশে বৈশেন নবদ্বীপের ভিতরে তান কন্যা লক্ষ্মী প্রায় রূপে শিলে মানে সে সম্বন্ধ করো যদি ইচ্ছা হয় মানে আই বলে পিতৃহীন বালক আমার জিওক পড়ুক আগে তবে কার্য আর আইর কথায় বিপ্র রসনা পাইয়া চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া দৈবী পথে দেখা হইল গৌরচন্দ্র সঙ্গে তারে দেখি আলিঙ্গন কইল প্রভু রঙ্গে প্রভু বলে কহ গিয়াছিলে কোন ভিতে দ্বিজ বলে তোমার জননী সম্ভাষিতে তোমার বিবাহ লাগি বলিলাম তানে না জানি শুনিয়া শ্রদ্ধা না কইলেন কেনে শুনি তান বচন ঈশ্বর মৌন হইলা হাসি তারে সম্ভাসিয়া মন্দিরে আইলা জননীরে হাসিয়া বলেন সেই ক্ষণে আচার্যের সম্ভাষা না কইলে ভালো কেনে পুত্রের ইঙ্গিত পাই শচিহর সীতা আর দিনে বিপ্রে আনি কহিলেন কথা শচি বলে বিপ্র কালী যে কহিলা তুমি শীঘ্র তাহা করা হো কহিনু এই আমি আইর চরণ ধুলি লইয়া ব্রাহ্মণ সেইখানে চলিলেন বল্লভ ভবন বল্লভ আচার্য দেখি সম্ভ্রমে তাহানে বহুমান করি বসাইলেন আসনে আচার্য বলেন শুনো আমার বচন কন্যা বিবাহের এবে কর সুলগন মিশ্র পুরন্দর পুত্র নাম বিশ্বম্ভর পরম পণ্ডিত সর্বগুণের সাগর তোমার কন্যার যজ্ঞ সেই মহাশয় কহিলাম এই করো যদি চিত্তে লয় শুনিয়া বল্লভাচার্য বলে হরি সে হেন কন্যার প্রতি মিলি ভাগ্য বসে
কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয়েন আমারে, অথবা কমলা গৌরী সন্তুষ্টা কন্যারে, তবে শেষে হেন আসি মিলিবে যা মাতা, অবিলম্বে তুমি ইহা করহ সর্বথা। সবে এক বচন বলিতে লজ্জা পাই, আমি সে নির্ধন কিছু দিতে শক্তি নাই, কন্যা মাত্র দিব পঞ্চহরিত কি দিয়া, সবে এই আজ্ঞা তুমি আনিবে মা গিয়া। বল্লহ মিশ্রের বাক্য শুনিয়া আচার্য, সন্তোষে আইলা সিদ্ধি করি সর্ব কার্য, সিদ্ধি কথা আসিয়া কইলা আই স্থানে, সফল হইল কার্য কর শুভক্ষণে। আপ্তলোক শুনি সবে হরষিত হইলা, সবেই উদ্যোগ আসি করিতে লাগিলা, অধিবাস লগ্ন করিলেন শুভ দিনে, নৃত্য গীত নানা বাদ্য বায় নট গানে, চতুর্দিকে দ্বিজগণ করে বেদধ্বনি, মধ্যে চন্দ্র সম বসিলেন দ্বিজমণি, ঈশ্বরের গন্ধমালা দিয়া শুভক্ষণে, অধিবাস করিলেন আপ্ত বিপ্রগণে, দিব্য গন্ধ চন্দন তাম্বুল মালা দিয়া, ব্রাহ্মণ গণেরে তুষিলেন হর্ষ হইয়া। বল্লভ আচার্য আসি যথাবিধি রূপে, অধিবাস করাইয়া গেলেন কৌতুকে, প্রভাতে উঠিয়া প্রভু করি স্নান দান, পিতৃগণে পূজিলেন করিয়া সম্মান, নৃত্য গীত বাদ্যে মহা উঠিল মঙ্গল, চতুর্দিকে লেহ দেহ শুনি কোলাহল, কতবা মিলিল আসি পতিব্রতাগণ, কতিক বা ইষ্ট মিত্র ব্রাহ্মণ সজ্জন, খই কলা সিন্দুর তাম্বুল তৈল দিয়া, স্ত্রীগণেরে আই তুষিলেন হর্ষ হইয়া, দেবগণ দেববধূগণ নররূপে, প্রভুর বিভয়ে আসি আছেন কৌতুকে। বল্লভ আচার্য এই মতবিধি ক্রমে কহিলেন দেব পিতৃ কার্য হর্ষ মনে, তবে প্রভু শুভক্ষণে গধূলি সময়ে, যাত্রা করি আইলেন মিশ্রের আলয়ে, প্রভু আসিলেও মাত্র মিশ্র গোষ্ঠী শনে, আনন্দ সাগরে মগ্ন হইলা সবে মনে, সম্ভ্রমে আসন দিয়া যথাবিধি রূপে, জামাতারে বসাইলা পরম কৌতুকে, শেষে সর্ব অলঙ্কারে করিয়া ভূষিত, লক্ষ্মীকন্যা আনিলেন প্রভুর সমীপ, হরিধ্বনি সর্বলোকে লাগিল করিতে, তুলিলেন সভে লক্ষ্মীর পিতৃ হইতে, তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি সপ্তবার, জোড় হস্তে রহিলেন করি নমস্কার, তবে শেষে হইল পুষ্পমালা ফেলা ফেলি, লক্ষ্মীনারায়ণ দহে মহাকুতুহলি, দিব্য মালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণে, নমস্করি করিলেন আত্মসমর্পণে, সর্বদিকে মহা জয় জয় হরিধ্বনি, উঠিল পরমানন্দ আর নাহি শুনি, হেনমতে শ্রীমুখ চন্দ্রিকা করি বসে, বসিলেন প্রভু লক্ষ্মী করি বাম পাশে, প্রথম বয়স প্রভু জিনিয়া মদন, বাম পাশে লক্ষ্মী বসিলেন সেই ক্ষণ, কি শোভা কি সুখ সে হইল মিশ্র ঘরে, কোন জন তাহা বর্ণি বারে শক্তি ধরে, তবে শেষে বল্লভ করিতে কন্যা দান, বসিলেন যে হেন ভীষ্মক বিদ্যমান, যে চরণে পাদ্য দিয়া শঙ্কর ব্রহ্মার, জগৎ সৃজিতে শক্তি হইল সবার, হেন পাদপত্যে পাদ্য দিলা বিপ্রবর, বস্ত্রমাল্য চন্দনে ভুষিয়া কলেবর, যথাবিধি রূপে কন্যা করি সমর্পণ, আনন্দ সাগরে মগ্ন হইলা ব্রাহ্মণ, তবে যত কিছু কুল ব্যবহার আছে, পতিব্রতাগণ তাহা করিলেন পাছে, সে রাত্রি তথায় থাকি তবে আর দিনে, নিজ গৃহে চলিলেন প্রভু লক্ষ্মী শনে, লক্ষ্মীর সহিত প্রভু চড়িয়া দোলায়, আইসেন দেখিতে সকল লোক ধায়, গন্ধমাল্য অলঙ্কার মুকুট চন্দন, কজ্জলে উজ্জ্বল দুই লক্ষ্মী নারায়ণ।
সর্বলোক দেখি মাত্র ধন্য ধন্য বলে বিশেষে স্ত্রীগণ অতি পড়িলেন ভোলে কতকাল এবা ভাগ্যবতী হর গৌরী নিষ্কপটে সেবিলেন কত ভক্তি করি অল্প ভাগ্যে কন্যার কি হেন স্বামী মিলে এ হর গৌরী হেন বুঝি কেহ বলে কেহ বলে ইন্দ্র শচী রতি বামদন কোন নারী বলে এই লক্ষ্মী নারায়ণ কোন নারী গণ বলে যেন সীতারাম দোলপরি সভি আছে অতি অনুপম এই মত নানা রূপে বলে নারীগণে শুভ দৃষ্টি সবে দেখে লক্ষ্মী নারায়ণে হেনমতি নৃত্য গীত বাদ্য কোলাহলে নিজ গৃহে প্রভু আইলেন সন্ধ্যা কালে তবে শচী দেবী বিপ্র পত্নীগণ লইয়া পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া দ্বিজ আদি যত জাতি নটবাজ নিয়া সবারে তুশিলা ধন বস্ত্র বাক্য দিয়া যে শুনে প্রভুর বিবাহপূর্ণ কথা তাহার সংসার বন্ধ না হয় সর্বথা প্রভু পার্শ্বে লক্ষ্মীর হইল অবস্থান শচীগৃহ হইল পরম জ্যোতির ধাম নিরবধি দেখে শচী কি ঘরে বাহিরে পরময় অদ্ভুত জ্যোতি লক্ষিতে না পারে কখনো পুত্রের পাশে দেখে অগ্নিশিখা উলটিয়া চাহিতে না পায় আর দেখা কমল পুষ্পের গন্ধ ক্ষণে ক্ষণে পায় পরম বিস্মিত আই চিন্তে ন সদায় আই চিন্তে বুঝিলাম কারণ ইহার এই কন্যায় অধিষ্ঠান আছে কমলার অতএব জ্যোতি দেখি পদ্মগন্ধ পাই পূর্ব প্রায় দরিদ্রতা দুঃখ এবে নাই এভি লক্ষ্মীবধু গৃহে প্রবেশিলে কোথা হইতে না জানি আসিয়া সব মিলে এই রূপ নানা মত কথা আই কয় ব্যক্ত হইয়াও প্রভু ব্যক্ত নাহি হয় ঈশ্বরের ইচ্ছা বুঝিবার শক্তিকার কি রূপে করেন কোন কালের বিহার ঈশ্বর সে আপনারে না জানায় যাবে লক্ষ্মীও জানিতে শক্তি না ধরেন তবে এই সব শাস্ত্রে বেদে পুরাণে বাখানে যারে তান কৃপা হয় সেই জানে তানে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাসত সুপদ যুগে গান ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রীলক্ষ্মীপ্রিয়া পরিণয় বর্ণনং নাম দশম অধ্যায়।